নমস্কার বন্ধুরা, স্মাইল উইথ সৌমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়সী। আমি প্রসেনজিৎ। আমরা দুজন আবারও চলে এসেছি আমাদের খানাপিনার ঝুলি নিয়ে। খানাপিনার প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। চলুন ভিতরে যাওয়া যাক। চলো। আপনারা নাকি আমাদেরকে খুব মিস করছেন। কে বলল? কে বলল মানে, আরে এসব খবর আমার কানে সব আসে, তুমি জানো না। সেলিব্রিটি মানুষ। হ্যাঁ, তো সেলিব্রিটি ছাড়া কি? এই তো প্রোডাকশনের সাথে কথা হচ্ছিল টাকা নিয়ে। আরে মাইনেপত্র দেয় না, তাই কথা বলছিলাম যে এই মাইনে হলে কাজ করবো না। আসলে সেসব কিছু না, প্রোডাকশন হাউস পরের পর্ব করার জন্য টাকা দিচ্ছিল। হ্যাঁ ওসব ছাড়ুন, কি বলছিলাম যেন? হ্যাঁ, কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, আমরা আপনারা তো সকলেই দেখেছেন নিশ্চয়ই, একটু ডাল লেকে শিকার ভ্রমণে গিয়েছিলাম। দেখেননি? তাহলে এক্ষুনি চলে যান। না না না, এই ভিডিওটি পুরো কমপ্লিট করবেন, তারপর উপরের আই বাটনে যাবেন কিংবা চ্যানেলটিতে যাবেন, যা যা ভিডিও আছে সব দেখে নেবেন। এটা মাস্ট। প্রোডাকশন হাউস কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটা ডায়লগের পিছনে এই কথাটা বলতে। ভীষণ চাপ। যাই হোক, আচ্ছা আশা করি টাইটেল দেখে আর এই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় আছি। আজকে আমরা আছি বসে একটা খুবই পরিচিত একটি জায়গায়, অনেক আইসক্রিম পার্লার বলে ওটাকে চেনে, তার নাম হচ্ছে ফ্রোজেন ডেজার্ট, তাই তো? তো আমরা এখন এখানে আছি বসে, আর এই যে আমাদের সামনে মেনু কার্ড। কিন্তু তার আগে যেটা বলা কর্তব্য আমাদের সেটা বলে দিই, এখানকার টাইমিং এটা 12:30 খোলে সকাল, আর রাত 10:00 পর্যন্ত খোলা থাকে। আর লোকেশান তো সবাই জানেন, তাও যারা জানেন না তাদের জন্য বলে দিই একবার, এটা হচ্ছে ঠিক রেজিস্ট্রি অফিস মোড়। রেজিস্ট্রি অফিস মোড় থেকে যে রাস্তাটা বসিরহাট HMD গার্লস হাই স্কুলের দিকে যাচ্ছে, ঠিক সেই রাস্তা দিয়ে একটুখানি গিয়েই ডান হাতে পড়বে, ঠিক আছে? তো চিন্তা করার অসুবিধা হবে না। তো এবার আগ আলোচনা তো অনেক কিছু হলো, এবার তো খিদে পাচ্ছে, এবার খাবারের দিকে যাওয়া যায়। এবারে আমরা কিছু আইটেম দেখি কী কী খাওয়া যেতে পারে। হ্যাঁ, আর হ্যাঁ, এখানে কিন্তু আগে যা যা খাবার পাওয়া যেত এখন অনেক খাবার এডিশন হয়েছে, তো সেগুলো দেখছি আর দেখা যাক কী নেওয়া যায়। যেটা ইন্টারেস্টিং, যার জন্য এখানে আসা, ওটা পরে পরে বলি, একটু পরে বলি। হ্যাঁ, সারপ্রাইজ আছে। হ্যাঁ, তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন। তো এখানে আমরা কী নেওয়া যায় এক কাজ করি, আমরা এখানে এসে যেটা সব থেকে বেশি পছন্দ করি সেটাই নিই, চিজ চিকেন স্যান্ডউইচ। আর তার সাথে আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে চিকেন বার্গার রয়েছে, চিকেন বার্গারটা রয়েছে সেটার একটা স্পেশালিটি আছে, তো আমরা সেটাও নিই, তো সেটাও নিচ্ছি, আর সেটা কী স্পেশালিটি সেটাও দেখাবো। আর হ্যাঁ, এখান থেকে আমাদের বলছিল যে এখানে পাওভাজিটা ওরা রেকমেন্ড করছিলো, চিকেন পাওভাজি, তো সেইটাও আমরা অর্ডার দিচ্ছি। আর ড্রিঙ্কস কী দেওয়া যায়? আচ্ছা, কোল্ড কফি উইদাউট আইসক্রিম আর কোল্ড কফি উইথ আইসক্রিমটা কি? ট্রাই করা যাক, দেখা যাক কী হয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস সেটা এখন বলবো না, সেটা দেখাবো, ততক্ষণ সঙ্গে থাকো। যত রীতি দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের সব খাবার দাবার চলে এসছে, আর এখানটায় যেরকম বাটার গলে গলে যাচ্ছে না, আমার জিভেরও ঠিক একই অবস্থা, ওরকমই হচ্ছে আর কি। খাবার সব কিছুই একদম মানে দেখি মানে মনে হচ্ছে একদম ডেলিশিয়াস। আমরা কি কি নিয়েছি আবার একবার বলে দিই। হ্যাঁ, এটাকে এটা হচ্ছে এরা রেকমেন্ড করলো চিকেন পাওভাজি, এটার দাম হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে এদের নতুন এডিশন, এটা হচ্ছে চিকেন বার্গার সালামি, এরম জাতীয় একটা নাম ছিল, এটা হচ্ছে 100 টাকা। আর এটা হচ্ছে চিজ চিকেন স্যান্ডউইচ, এটা 70 টাকা।
আর সবশেষে আমরা নিয়েছি হচ্ছে এইটা, যেটা একটু অন্যরকম লাগলো। যে কোল্ড কফি তো সবাই খেয়েছে, কিন্তু কোল্ড কফি উইথ আইসক্রিম, তো আমরা এইটা ট্রাই করলাম, দেখা যাক কেমন লাগে। এটা কত দেয় দেখলাম, 90, এটা 90 টাকা। একটা জিনিস বলবো, আমরা যেই পাওটা খেয়েছি মানে পাও ভাজি যেই, এটা এমনি প্লেন পাও হয়, কিন্তু এখানে এটা বাটার দিয়ে গ্রিল করা তাই। এবার দেখা যাক খেয়ে কেমন লাগে। বেশ ভালো, যেটা বলেছিলাম যে বাটারে গ্রিল করা যেটা, দারুণ টেস্ট করা যাক, দারুণ। এটা জাস্ট অন্য লেভেলের খেতে। তোমার কেমন লাগলো? আচ্ছা বলে দিই, এটা যে তরকারিটা ইউজ করেছে, তরকারি কি বলে জানি না, কি বল, তোমার জানা আছে? আমার তো জানা নেই, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই নিজে কমেন্ট করুন এটাকে কি বলে। যাই হোক, এটার টেস্টটা কিন্তু খুবই সুন্দর, প্রচুর পরিমাণে চিকেন রয়েছে, ভরে ভরে চিকেন দিয়েছে, আর আলু রয়েছে, বেশ সুন্দর খেতে একটা টুয়ে স্টক মিষ্টি, খুব সুন্দর খেতে, আমার তো খুব ভালো লাগলো, এটা অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, পুরোটা বাটার একদম। এটা খাওয়ার কথা ছিল আজ। আচ্ছা এটাও খুব ভালো, আমার জন্য থাকবে তো, ইসকি গ্যারান্টি মানে এটা থাকতা। যাই হোক, আচ্ছা এরপর আমরা ট্রাই করছি আমাদের চিজ চিকেন স্যান্ডউইচ, যেটা আমাদের এখানকার খুব ফেভারিট, আমরা মানে আসলে এটা তো খাই খাই। আচ্ছা চলুন। হ্যাঁ তো বলে দিই, এখানেও ভিতরে প্রচুর পরিমাণে এরা চিকেন দিয়েছে, চিজ তো দিয়েইছে, একদম ভর্তি ভর্তি চিজ গলে গলে পড়ছে, আর যে এখানে ক্যাপসিকাম কিছু ভেজিটেবলস দেয় যেটা খেতে খুবই ভালো লাগে, আর উপরে ব্রেডটা পুরো একদম গ্রিল্ড করা। খেয়ে দেখি, দারুন দারুন, বেশ কফির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো রকম পাওয়া যাচ্ছে। এটার বিশেষত্ব হলো এটা হলো কোল্ড কফি উইথ খুব সুন্দর লাগছে। আমি আর পাবো না, না পরে খাবো, আগে বার্গারটা দেখেই নি, সালামি চিকেন বার্গার সালামি, উফ দেখতেই একেবারে লোভনীয়, চারিদিক থেকে মেয়ো চিজ গলে গলে পড়ছে। চিকেন বার্গার সালামি এর বিশেষত্বটি হলো চিকেনটি স্মোকি ফ্লেভার থাকবে, আর সবচেয়ে বড় যে কথা ইম্পর্টেন্ট, এখানে যে চিকেন বার্গার করা হয়, বার্গারের যেটা মেইনলি পয়েন্ট যেটা থাকে যে চিকেন প্যাটি, সেটা এখানে একদম প্রপার থাকে। অন্যান্য জায়গায় আমি দেখেছি যেমন KFCতে একরকম হয়, KFCতে বার্গারতে কী হয়, ওতে ওরা ফ্রাইড চিকেন ইউজ করে, প্যাটি কেউ ইউজ করে না, বা অন্যান্য জায়গায় বার্গার খেয়েছি তারা কেউ প্যাটি ইউজ করে না, বাট এরা প্যাটি ইউজ করে প্রপারলি, বার্গার যেটা হয় দেখা যাক। হ্যাঁ সেই জন্যই এটা আর কি অর্ডার করলাম, দেখা যাক এবার খেয়ে কেমন লাগে। আমি তো ফেল, তুমি করো, দেখা যাক হয় কি। আমি আজও পারলাম না বার্গার খেতে, দেখি তো ভিতরে কি কি আছে, ধোয়া উঠছে একেবারে, একটু ক্যামেরাটা জুম করতে বলবো তাহলে প্যাটিটা ভালো করে দেখানো যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন প্যাটি, বেশ ভালো সাইজের একটা প্যাটি ইউজ করেছে, আহা কি সফট, কি সফট,
আর এই যে ক্যাপসিকাম দিয়েছে, মেয়োনিজ আছে, এই যে এটা কি, এটা চিজ মনে হচ্ছে নাকি গো? না চিজ তো না, কি এটা ইউজ করেছে এটা বুঝতে পারছি না। আচ্ছা আরেকটা জিনিস জানতে পারলাম, দাদা বলছিল যে এটাকেই সালামি বলে। এই যে এটা ডবল চিকেন আছে, মানে এটা হচ্ছে চিকেনের প্যাটি আর এর উপরে এটা যেটা ইউজ করেছে এটা হচ্ছে চিকেনের একটা স্লাইস, এর জন্য এটাকে সালামি বলা হয়। খাওয়া দাওয়া তো হলো, পেট তো ভালোই ভরে গেছে, কিন্তু একটু ডেজার্ট সেকশনে একটু যাওয়া যাক। অবশ্যই ভাবছি, হ্যাঁ যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম, এখানে যেভাবে রোল আইসক্রিমটা তৈরি করা হয় যেটা বসে আর কোথাও হয় না, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর তার আগে দেখি এখান থেকে কি অর্ডার দেওয়া যায়। রোল আইসক্রিম থেকে পোর্শন থেকে একটা নেব, স্কুপ থেকে একটা নেব। ওকে, তাহলে আমরা রোল আইসক্রিম থেকে ফ্রুট বেশি নিই, কারণ একটা তো কোল্ড কফি খেলাম, একটা চকলেটি ফ্লেভার তো পেলাম, তো আমরা তাহলে ব্লুবেরি রোলটা নিই এখানে। আর হচ্ছে স্কুপের মধ্যে দাদা একটা বলছিল মহারাজা স্কুপ বলে একটা আছে, এই যে মহারাজা স্কুপ, তো এটা ট্রাই করে দেখি কেমন হয়। ততক্ষণ চলুন আমরা আপনাদেরকে রোল আইসক্রিম আর মহারাজা স্কুপ বানানোর ভিডিওটা দেখাই। যথারীতি আপনারা এক্ষুনি ভিডিওতে দেখলেন যে কীভাবে এই রোল আইসক্রিমটা বানানো হয়, আর তার সাথে এখানকার নতুন একটা অ্যাডিশন করেছে এরা মহারাজা স্কুপ, যেটা এরা খুবই রেকমেন্ড করলো। আমরা প্রথমে শুধু রোল আইসক্রিম অর্ডার দিচ্ছিলাম, কিন্তু ওরা বললো যে এটাও ট্রাই করে দেখতে, তো এর তো হাতে ভর্তি হয়ে গেছে অলরেডি। আচ্ছা বলতে শুরু করে দিয়েছে, হ্যাঁ শুরু করে দাও অপারেশন। কেমন হ্যালো, একটু দাও দেখি, ভালো, বেশ অনেক কিছু দিয়ে বানালো, ওখানে অনেক কিছু দিল, আমি তো সব দেখতে মানে বুঝতে পারলাম না, কিছু কিছু ইয়েটা দিল খেয়াল করলাম, যেমন হচ্ছে চকো সিরাপটা দিল, প্লাস কিছু বিস্কুট দিয়েছিল চকলেট বিস্কুট, ভালো ডেফিনেটলি। আর আইসক্রিম পার্লারে এসে যদি আইসক্রিম বা এই জাতীয় কিছু না ট্রাই করেন তাহলে আর কী হলো, আসার মানে কি? হ্যাঁ এবার ব্লুবেরিটা কিন্তু দেখতে খুবই সুন্দর, দেখা যাক খেতে কেমন। এটা খুব সুন্দর খেতে, ব্লুবেরি ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাচ্ছে, আর ডেফিনেটলি ভালো খেতে,
সবচেয়ে বড় কথা এরকম ফ্লেভারের আইসক্রিম আমি কোনোদিন খাইনি, সেহেতু এই ফ্লেভারটা খুবই ভালো লাগছে। তুমি একটু খেয়ে দাও, ওটা আমার উপর ছেড়ে দাও। সেটাই ভালো, চকলেট চকলেট হয়ে গেছে সারা হাতে। এরকম ফ্লেভারের কিছু খেয়েছো আগে? এটা বেশ অন্যরকম, তাই না? আমরা যেহেতু চকলেটের একটা কোল্ড কফি নিলাম আর এটা, সেই জন্য একটা ফ্রুটের উপরে ট্রাই করলাম। হ্যাঁ, আপনারা এরকম মিলিয়ে দেখতেই পারেন। ব্যাস, তাহলে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। এইবারে হলো সেই সারপ্রাইজের কথা যেটা বলেছিলাম আগে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে বলেছিলাম। এইবারে হলো সেই সারপ্রাইজটা জানার সময় এসে গেছে, তা আমরা এই সারপ্রাইজটা শুনবো দাদার কাছ থেকে। চলো, তার আগে আমি একটু হিন্ট দিয়ে দিই। হিন্ট? আচ্ছা বলে দিই, এখানে স্টুডেন্টদের জন্য একটা বিশেষ আকর্ষণীয় অফার রয়েছে, এবার সেই অফারটা কি সেটা আমরা সরাসরি দাদার কাছ থেকে শুনে নেবো। চলো দাদা, স্টুডেন্টদের জন্য যে বিশেষ আকর্ষণীয় অফারটা আছে ওটা সম্পর্কে একটু যদি বলো। সেটা হলো দুপুর 12:30 সময় আমাদের শপটা ওপেন হয়। দুপুর 12:30 থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো স্কুল স্টুডেন্ট যদি স্কুল ইউনিফর্ম পরে দোকানে আসে তাহলে আমার মেনু চার্টে যে প্রাইস আছে তার থেকে 15% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, স্কুল ইউনিফর্মটা পরে আসতে হবে, তাই তো? ইউনিফর্মটা অবশ্যই পরে আসতে হবে। আচ্ছা, 12:30 থেকে 5টা? হ্যাঁ, 12:30। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তাহলে কেমন লাগলো সারপ্রাইজটা? স্টুডেন্টরা তো স্টুডেন্টদের তো এবার ভিড় পড়ে যাবে এখানে, তাই বলে তুমি কিন্তু আবার ইউনিফর্ম পরে চলে এসো। না, তুমিও না সত্যি। আচ্ছা, তাহলে আজকের পর্ব এটুকুই থাক, পরের দিন না হয় আর একটা গল্প নিয়ে আসা যাবে। হ্যাঁ, আর ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বন্ধুদের পড়া হয়ে গেছে আশা করি। আর যদি এখানে আসতে চান বন্ধুদের সঙ্গে, প্ল্যান করার আগে বন্ধুদেরকে ভিডিওটি পাঠিয়ে দেবেন, কী কী আইটেম নেবেন, মেনু কার্ড আমাদের দেওয়াই থাকবে, সেটা দেখে নেবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আছেই, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। ততক্ষণে শুভরাত্রি।